তেল, ছোলা, বুট, পেঁয়াজ সহ প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ানোর মৌসুম হিসেবে যেন পবিত্র রমজান মাসকেই বেছে নেন ব্যবসায়ীরা। কখনো কখনো রোজা শুরু হওয়ার আগেই পণ্যের দাম বাড়িয়ে দেন তারা। এতে দেশের সীমিত আয়ের ক্রেতাদের নাবিশ্বাস উঠে যায়। অথচ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে দেখা যায় ঠিক এর উল্টো চিত্র। রমজান মাস এলেই যেমন দান সৎকা বেড়ে যায়, ঠিক তেমনি সোয়াবের নিয়তে ভর্তুকি দিয়ে হলেও অনেক পণ্যের দাম কমিয়ে দেন তারা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 10,000 পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে শারজা কোঅপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান। গত বুধবার এই মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়। সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন বলছে, রমজান মাস উপলক্ষে দাম কমানোর তালিকায় বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য। এর মধ্যে রান্নার তেল ও ময়দার মতো পণ্যের দাম কমেছে 75% পর্যন্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পবিত্র রমজান মাসের জন্য 35 মিলিয়ন দিরহাম বরাদ্দ দিয়েছে শারজা কোঅপারেটিভ সোসাইটি। দাম কমানো হয়েছে প্রায় 10,000 পণ্যের। এসব পণ্যের প্রায় 80% অত্যাবশ্যকীয় খাদ্য। রান্নার তেল, ময়দা ও চালের মতো প্রধান মুদি পণ্যের দাম 75% পর্যন্ত হ্রাস পাবে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। খালিজ টাইমস বলছে, গত 22 ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই 10,000 পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত মূল্যছাড় পাওয়া যাবে। শারজা কোঅপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও শারজা কোঅপারেটিভ সোসাইটি তার সকল শাখায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। পবিত্র রমজান মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকলেও সোসাইটি সাশ্রয়ী মূল্যে পণ্য হাতে তুলে দেওয়ার ব্যাপারে জনসাধারণকে আশ্বস্ত করেছে বলেও জানান তিনি। এর আগে গত মঙ্গলবার দুবাই ভিত্তিক আরেকটি খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপো 4,000 পণ্যের ওপর 50% থেকে 75% মধ্যে মূল্যছাড় ঘোষণা করেছে। এছাড়া যারা খাবার দান করতে ইচ্ছুক তাদের কেনার জন্য 99 দিরহাম থেকে 399 দিরহাম মূল্যের 3 ধরনের খাবারের ঝুড়িও রাখা হবে। শারজা চ্যারিটির সহযোগিতায় দান করা এসব খাবার বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।